প্রকৃতির তাণ্ডবত তছ নছ কেরালা, ভয়ঙ্কর ভূমিস্খলনে নমালে বিভীষিকা, এফালে ধারাসার বরষুণ, আনফালে প্রাণ নাহি ভূমিস্খলন, তার মাজতেই প্রাণ রক্ষার যুঁজ হতভোগিয়া জনতার। চাওক ভূমিস্খলনের পিছতেই প্রচণ্ড ঢলে দলং ভাঙি বিভীষিকা নমার দৃশ্য। এই দলংখন ভঙার ফলত আবদ্ধ হয়ে পড়িল বারোটা পরিয়াল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়িল প্রায় 4 শতাধিক পরিয়ালর। ঘটনার পিছতে উদ্ধারকারী দলে তৎপরতার চলাইছে উদ্ধার অভিযান, দুখন হেলিকপ্টারে চলওয়া হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানত ব্যবহার করা হয়েছে স্নিফার ডগ স্কোয়াড। এতিয়াও বহু লোক আবদ্ধ হয়ে আছে ভূমিস্খলন হওয়া অঞ্চলসমূহত। উদ্ধারকারী দলে নিরন্তর অভিযান চলাই আছে দুর্ঘটনা সংঘটিত হওয়া অঞ্চলসমূহত। ইফালে প্রতিকূল বতরে উদ্ধার অভিযানত সৃষ্টি করেছে সমস্যার। ভূমিস্খলনের ফলত ক্ষতিগ্রস্ত আর বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেরালার মুন্ডাক্কাই, ছৌড়ালমালা, আতামালা আর নুলপূজা গাঁও। ভূমিস্খলনের ঘটনাক লৈ এক্স যোগে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলপতি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেকে ধরে বহু রাজনীতিবিদে। Started the early measures and rescue operation already started. Government of India and Air Force and also NDRF team, everybody is reaching there. Even the ministers, political leaders, everybody is there. And the people's representatives also started the rescue operation at war footing level. Global warming, climate change, ye baatein bahut badi badi ki gayi. G20 mein bhi badi badi baatein ki gayi hain. आज अगर वहाँ लैंडस्लाइड हुआ है तो कुछ दिन पहले उत्तराखंड की सुनने में आ रहा था कि बड़े पैमाने पे लैंडस्लाइड हुआ है और लगातार लैंडस्लाइड होते रहे हैं वहाँ पर। सरकार नेचुरल इस तरह की जो घटना होती है उसके लिए क्या कर रही है सरकार को बताना चाहिए। দুর্ঘটনাত নিহত লৈ 2 লাখ টকার এককালীন সাহায্য, আঘাতপ্রাপ্ত লৈ 50,000 টকার এককালীন সাহায্য সামাজিক মাধ্যম যোগে ঘোষণা করেছে প্রধানমন্ত্রীয়ে। ইফালে ধারাসার বরষুণ আর ভূমিস্খলনের বাবে কেরালাত বাতিল করা হয়েছে কেইবাখনো রেলর যাত্রা। প্রচণ্ড বরষুণের ফলত কেইবাটাও রেলপথ জলমগ্ন হয়ে পড়েছে। কেরালার ভালাথোল নগর আর ওয়ারাকাঞ্চেরির মাজত রেলপথ বাঢ়নি পানিয়ে ডুবাই পেলাইছে। ইতিমধ্যে কেইবাখনো রেলর যাত্রা বাতিল করেছে রেল বিভাগে। 250-রও অধিক উদ্ধারকারী দলের সদস্যই অহরহ অভিযান চলাই আছে আবদ্ধ লোকসকলক উদ্ধারের বাবে। লগতে কেরালার কোজিকোড়, মালাপ্পুরম, ওয়াইনার আর কাসারগোড় এই 4খন জেলাত রেড এলার্ট ঘোষণা করেছে সরকারে। ভূমিস্খলনের পাছতে ক্ষতিগ্রস্ত জেলাসমূহ মুক্তি করা হয়েছে হেল্পলাইন নম্বর। ওয়াইনার কন্দুরত দ্রুতগতিত চলি আছে উদ্ধার অভিযান। বর্তমানলৈকে উদ্ধার 101 লোকক। কেইবাটাও স্থানত স্থাপন করা হয়েছে আশ্রয় শিবির। ভূমিস্খলনের ফলত ভাঙি যাওয়া মালিয়ানগাড়ুর এখন দলং পুনের মেরামতির কাম আরম্ভ করেছে সেনার দলে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।